সতীশ ভাই, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ তেলেভাজা পেঁয়াজির দোকান। এটা হচ্ছে বিধান সরণি, এই ডান দিকে যেটা দেখছেন এটা শ্যামবাজারের দিকে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, সাহিত্য পরিষদ স্ট্রিট, ঠিক লক্ষ্মীনারায়ণের দোকানের উল্টো দিকে। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রেন্সের দিক থেকে আর উল্টো দিকে, এটা মানে আমাদের বাড়িটা বাঁ দিকে, এই হচ্ছে বাড়িটা, এই যেটা গ্রে কালারের সিমেন্ট করা বাড়ি, এই হচ্ছে গেট, ঠিক আছে? আচ্ছা, গেট দিয়ে ঢুকেই এরকম একখানা প্যাসেজ আছে, ওপেন আছে, পুরো ভাঙাচোরা আছে, ওই দিকে সব শেড ফেডগুলো ভেঙে গেছে, রাইট? এবার এই প্যাসেজটা হচ্ছে অ্যারাউন্ড ওই 25 ফুট আছে, 25 ফুট হবে, 20 ফুট প্লাস, হ্যাঁ ওরকম 25 থেকে 30 ফুট। আচ্ছা, এইটা হচ্ছে প্যাসেজের এই পরিস্থিতি, বুঝলেন তো? সব সিমেন্ট ফিমেন্ট খুলে খালে গেছে। এই হচ্ছে ঢুকতে ফার্স্ট বড় ঘরটা, এই ঘরটা একটু বড়, 9 ফিট বাই বা 10 ফিট বাই ওই ধরুন 16-17 ফিট, হ্যাঁ বা অত, হ্যাঁ ওই রকমই হবে। তারপরে এটা ছোট্ট ঘর, এটা ওই 8 বাই 10 একটা ছোট ঘর আছে, আর এটা আরেকটা ভেতরে ঘর আছে ওই 11 বাই 10 বা 11 বাই 12, ঠিক আছে? এই ঘরটা এরকম। আর এই হচ্ছে টয়লেট, সেপারেট নিচ দিয়ে নেমে ভাঙা চোরা। এটা হচ্ছে বাথরুম, ডান দিকে যেটা দেখছেন টিনের গেট বাথরুম, আর ওই বাঁ দিকে আছে পায়খানা, মানে বাথরুম পায়খানা আলাদা, পুরো ভাঙাচোরা। এখানে খুব পোড়ো বাড়ির মতন, মানে নোংরা ইত্যাদি হয়েছে, এইগুলোকে সব সারাতে হবে থাকতে গেলে, ঠিক আছে? এ বাড়িওয়ালা গুঁইগাই করলে সে দেখা যাবে, সেটা আমি ম্যানেজ করবো।